যে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত। আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এই 60-70 বছরের জীবনের জন্য কতটুকু করলাম, আর ওই চির জীবনের জন্য কতটুকু রব্বে খাবার বসলাম, এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায়, ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে। এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায়, না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন। নাহলে আপনি কি মনে করেন, 5 বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই কাঠ তেরা করা যার মধ্যে যেদিক মনে যায় চলে যাই, কি রাত হয়ে গেলেন? গার ফিরে চার যেদিকে মনে চায় চলে যাই। 5 বেলা কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ কে? 1 ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছে। জান পানি নিয়ে পর্যালোচনা করেন, দেখেন বিজ্ঞান পানি নিয়ে কি বলে, ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব। যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয় জগৎ থেকে বাকি করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে। মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না, মানুষের চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না, রাখেও না, রাখবেও না। আমরা সর্বদিকে অসহায় ছিলাম, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন। হায় হায়, 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই, আজ পর্যন্ত একবারও বিল আসে নাই, মৌত পর্যন্ত আসে না, বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন। আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে, আপনি জানেন না, যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে ছাড়ি, বাহির হয় ভিতর থেকে দূষিত, আবার যখন নেই তখন পিউরটা নেই। ছাড়ান দেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন? যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, হাফ সেকেন্ডের অর্ধে, হাফ সেকেন্ডের থেকেও কম। এখানে কুদরতি মেশিন লাগানো আছে, যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরা দেয়, আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে, আমাকে পিউর করার সাথে সাথে সাপ্লাই দেয়। যদি মেশিন দিয়ে সাপ্লাই পিউর করতে হতো, আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিউর করে দেয়, না আমাকে বুঝাইতে হবে না, আমি যুক্তি তর্কতে যাইতে চাই না, কিন্তু আমি ভালো মতো বুঝি সহজ কথা, এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয়, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবি বা কি করে, আর পিউরটা আমাকে দিবি বা কি করে। আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি, না নিচে বসে ঘুমাইতে থাকবো? আমাকে চিনাইতে হবে না, আমি সারা মরুভূমি 3-3 বার দেখছি, দুনিয়ার সারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশে দেখে নাই, আমি 3-3 বার সারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে, আমি জানি আমি এই মাথা থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি, আমি জানি সেখানে কোনো গাছপালা নেই, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, আর মরুভূমির মানুষগুলা সবসময় মুখ বাঁধা রাখে, কেন সবসময় এখানে ধুলা উঠতে থাকে, সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল সাঁটানো থাকে, আটানো থাকে, এরকম পেঁচানো থাকে, নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি ঝড় উঠতে পারে, আর ধুলি ঝড় যখন উঠবে আর যদি এটা বাধা না থাকে তাহলে ধুলা নাক মুখ দিয়ে ঢুইটা কম আটকে আমরা, এই জন্য সবসময় এটা বাধা থাকে, কখন আসবে কোনো সিগনাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন 7 দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম, 7 দিনে 1 হাত ধরে কিছু দেখা যায় না, 7 দিন পরে ক্লিয়ার, আমি দেখা বলতেছি কোনো মিডিয়া সিরিয়া কিতাব পড়া, আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচে থাকলে আরো ঘুরার শখ আছে, আবার দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় আছে, ইচ্ছা আমার, এই জন্য আমি কুইয়া বলতেছি মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না, যদি চাইতেন তাহলে 5 বেলা আপনাকে আল্লাহ ডাকবে, যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস 24 ঘন্টায় দেয়,
কয়টা আমি বলবো আপনাকে, দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, দেখাইতে পারি আপনাকে, তাক লাগাই দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতর দিচ্ছে, আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিচ্ছে, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না, ওই আল্লাহ ডাকবে আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে জায়নামাজ পিছাবে না, অফিসওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না, সবাই বিমুখ হয়ে থাকবে, কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যায় নেটের থেকে, আর সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যার অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেটের সংযোগও আছে, বেশি খরচ হবে না, 20-30 MB খরচ হতে পারে, 1 GBও না, 20-30 MB খরচ হবে, একটা 99 নাম অর্থ সহ নামায়া, নেটের থেকে নামায়া, একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে 99টা পদ কি কি পদ, কি কি পদের মালিক আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর একটা পদ আছে পদ, দুনিয়ার সামান্য পদের মালিক যদি তাপড় দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আপনি ঘুরে চলে যাবেন, আল্লাহ বাধ্য করতে চায় না, নাহলে 99 নামের অর্থ দেখে না, বাড়িতে যে দেখেন 99টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নেই, শুরু থেকে শেষ থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা কারো নাই, সত্য এটাই, আপনি মানেন না মানেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল عادل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البارك الشهيد الحق الوقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الابد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقريب والمقني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال ايران كل بودر مالك সব ভোগ করবেন আল্লাহ, আর ডাকবে আর আসবেন না, এটা কোনো দিন হতো না, কিন্তু কুরবান জম আল্লাহর উপরে, আল্লাহর উপরে কুরবান জম, আরে উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য, আল্লাহ অপেক্ষা করতে থাকে, আল্লাহ অপেক্ষা করতে থাকে, ইয়াবসুতু ইয়াদাহু মাহারা অপেক্ষা করতে থাকে যে রাত্রে নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা, আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত, রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন, হাতে হাত দেন কিনা, যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে, এখন আর হাত প্রসারিত করেন না, ডাকতে থাকেন আলবিন মুস্তাফির ফা আকবির আলা, ডাকতে থাকে এক একজনের নাম নিয়া, কে আছিস, মাফ চাবি আমি চলে আসছি মাফ কর, আসেন ভাবি ভাবি কালকের জন্য কি পরিস্থিতি, দুনিয়ার জন্য কতটুকু করলাম, কালকের জন্য কতটুকু করলাম, একটু ভাবি, এখন যদি ভাবতে পারি অ্যান্সার আসবে, আমরা এটা একদিন ভাববো, অবশ্যই ভাববো, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই, ভাববো ভাববো একদিন, কিন্তু একদিন ভাবনা কাজে দিব না, কোরআন করতেছে ভাবতে বাধ্য হবা, ربنا اننا ابصرنا فرجعنا عمل صالحا انا لموقنون ওই দিন চিৎকার দিব কিন্তু কোনো কাজে
কাজে দিবে না। আমি তো বলি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম, তারপরে যদি দুটোকে গেল এর চেয়ে বড় হতবাক কেউ হবে না। এজন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, ওইখানের জন্য কতটুকু করলাম, কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নেই, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না। কোরআন এটাই বুঝায় ইয়াউমা ইয়াফিরু আল-মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনিহি লা ইয়াসআলু হামীমুন হামীমা। বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, যুবক আছে তো ফোন দিতে দেরি, ছুটে আসতে দেরি করে না, ওইদিন কেউ কারো দিকে তাকাবে না। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইতা ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইতা মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার কোন পরিচয় ওইদিন কাজে লাগবে না, যদি রাখতো রাখতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য রাখতো, কারো জন্য যদি নাও লাগতো। আপনি আমাদের নবী, আপনি আপনার নবীকে ছিলেন না, আমাদের নবীজির হাতের ছোঁয়াও জাল লাগছে তার ভাই খুলে গেছে, শুধু হাতের ছোঁয়া, হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন ভাগ্য খুলে গেছে, ইশারা করছেন ভাগ্য খুলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তুরখানে খায়া হাত মুছছেন, উনি জীবন ভরে দস্তুরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করছেন, আগুন ময়লা খায়া ফেলছে একটা সুতো খেতে পারে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আবু তালেব 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে 50 বছর 6 মাস 10 দিন যেই দিন ওই দিন বুকের থেকে নামা একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন, তাইলেও আবু তালেবের জন্য কাজে লাগতো কিন্তু লাগে নাই। আল্লাহ রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়ে বলছেন আম্মি আম্মি মা তারাক্কানি সাবিলা, চাচা 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 আমার জন্য কোন রাস্তা রাখলেন, আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো কোন রাস্তা আপনি রেখে গেলেন, কাজে কারণ রাখতো আর না লাগতো আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে রাখা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনই জানি, কেন সে যেই জায়গায় জন্ম নিয়েছে ওই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি, এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি, এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মাওয়া বলে উপরের জান্নাত ওইখানে শুয়ে আছে, কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগেছে সে জান্নাতে যাবে না, না না। এই জন্য আসে আমি সে জায়গা থেকে আসছি, ভাবি সলিউশন বাহির হয়ে আসে, রব্বে কাবার কসম 2 মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায়ে করলাম মোটর সাইকেল এটা হলো ডিজিটাল ঘোড়া, আগে ঘোড়া অ্যানালগ ছিল ঘাস খাইতো, এখনকারটাই কি খায় পেট্রোল খায় পেট্রোল, এটা ডিজিটাল ঘোড়া। দেখো না তোমরা ফোনটায় উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না, সব উবার টেক করে চলে যাবো ঠিক না, আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বুড়ারা না বুঝলো যুবকরা বুঝে ফেলছে, আমি কি বুঝাইতে চাইছি, পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ, কতজন তো ঘোড়ার পিঠের থেকে চলে গেল, কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল, কতজন তো প্লেনের ভিতর থেকে চলে গেল, তো কে কখন যাবো জানি না। কিন্তু দুটা জিনিস আমাদের ভাবা উচিত, কারণ আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, বিদায় আমাদের দুটা জিনিস সবার ভাবা উচিত। সেই দুটা জিনিস হলো কি, সে জায়গায় চলে আসছি কথা লম্বাও হবে না, সারা রাত্র কথা হলো কানের ভিতরে বিলে কাটলো না, এই কথার কোনো দাম আমার কাছে নাই, কথা অল্প হোক, দোয়াও করি আপনারাও দোয়া করেন যেন দিলে গাইথা যায়। দুটা জিনিস সবাই ভাবা উচিত যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার সামনে প্রস্ফুটিত, এটা বেশি বুঝানোর এটা আমার বিষয় না, শুধু বুঝানোর জন্য আমি এটা টাইনা নিয়ে আসছি,
যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, দুনিয়া কতটুকু আমার মিলল, কিন্তু আমি যে কালকে চলে যাব, যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে উঠে, ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য উঠে, ইবনে আদম আনা ইয়াউমুল জাদিদ, মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন, আলা আমালিকা শাহীদ, যা করবে আমি সাক্ষী বহন করব, ফক্তানি বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর, লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে, সংকেত দিতে দিতে, আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে। রব্বে কাবার কসম, এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে। ইবনে আদম তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন, যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন, যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন, জমি যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায় থাকুক না কেন, যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন, অচিরে তুমি আমার পেটে আসবে। তারপরে তুমি দেখবে আমার ব্যবহার, জমিন কিন্তু প্রতিদিন শতবার, শুধু সূর্য আর জমিন না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে, বিশ্বাস হয় না, ভয়ে ভয়ে উনি না দেখলে আমি কোনোদিন বলতাম না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লিখছেন, আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে, অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে, যদিও সে প্রতিদিন আমাকে দেখে, আমার বাড়িতেই থাকে, আমি বড় পরিচিত, কিন্তু রাতের অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে, আসলে সে চিৎকার দেয় না, সে আমাকে সতর্ক করে। ইবনে আদম, ইবনে আদম আনকি নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচা না, ফা ইন্নাকা লা তুতি, আল্লাহর আযাব তোর এই শরীর সইবে। কুকুরও সতর্ক করে, এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে, প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে, ওলামা জানে ফেরেশতারাও সকালবেলা সতর্ক করে, প্রতিদিন সকালে একদল ফেরেশতা চিৎকার দেয়, বিকালে আরেক দল ফেরেশতা চিৎকার দেয়, সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে, দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত, কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি, আমাদের প্রত্যেকের ভাবা উচিত, চিন্তা করা উচিত, যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম, সব দুনিয়ার সিঙ্গারকে যদি এক জায়গায় আনা হয়, গায়কদেরকে এক জায়গায় আনা হয়, চাই সেটা যত নামি দামি গায়ক হোক আর যত কুকুল কণ্ঠ হোক, দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে এক বিন্দু হবে না, ওই আওয়াজ আমাদের প্রত্যেককে আল্লাহ দিবে, সাউতা দাউদ, প্রত্যেক জান্নাতির গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে, আল্লাহ রাসূল দেখাই শুনছে। তো যেটা বুঝাইতেছিলাম, সবকিছু নবীজির কারণে পাইছি আর পাবো, উনি চিরদিন থাকতেন, এই জগৎটা অস্তিত্বই পাইছে ওনার কারণে, ওনার সুবাদে সবকিছু অস্তিত্ব, উনি যখন থাকেন না আমরাও থাকব, কিন্তু কে কখন যাব আগেই বলছি, জানার কোনো সুযোগ নেই, কে ঘোড়ার পেটের থেকে যাবে, কে গাড়ির ভিতর থেকে যাবে, কারো জানার ষাট সত্তর বছরের জীবনটার জন্য কতটুকু করলাম, যা করলাম বটে, কিন্তু আমি তো কিছুই নিতে পারবো না, আপন জন তো আমাকে কিছু নিতে দিবে না, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়, এই জন্য আমার কথা আপনাদের দিলে কাঁদবে কিনা আমি জানি না, আমি বইরা বেড়াই যে আমাদের মতো জালেম কেউ নাই, মা বাবার থেকে সব কিছু নিয়ে নিলাম, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় বেচে কবরে গেলাম, রাগ হয়ে যাবেন বলবো, রোজা গেছে 21 দিন হলো আজকে, রমজানে নফল ফরজের মর্যাদা ছিল, কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যে আমি রমজানের 30 দিন প্রতিদিন 2 রাকাত নফল পড়ছি আর আল্লাহর কাছে হাত উঠাইয়া বলছি, মালিক পড়ছি তো নফল বটে, কিন্তু তোমার কাছে তো 2 রাকাত ফরজ গণ্য হলো, 1 রাকাত আমার বাবাকে দিয়া দিয়েন, 1 রাকাত আমার মাকে দিয়া দিয়েন, এরকম 30 দিন 2 রাকাত করে নফল মা বাবার জন্য এখানে কয়জন পড়ছে,
কয়জন হাত উঠাইতে পারবো? তাহলে এখন পাবেন আপনি, আমিও যখন চলে যাবো দুনিয়ার জন্য কতটুকু করলাম? এটা আমার প্রথম প্রশ্ন বাবা উচিত, আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম? রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, বাবা সব লেখা গেছে, কিন্তু আমার কপালে জুটি নাই যে আমি রমজানের 2 রাকাত নফল পড়াটা এই বাবাকে দিতে, এতটুকু আমার মন বলে নাই আমাকে, এতটুকু বলে নাই আমার মন যে আমি বাবাকে ডেলি রমজানের সমস্ত তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ পড়লে 1000 সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়, একবার কলেমা পড়লে 1000 কলেমা, আমি 70 বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ 70 বার পড়ছি বটে, কিন্তু শুনছি এটা নাকি 1000 গুণ বাড়ে, তাহলে 70টা 70,000 হয়ে গেল, কিতাবে শুনছি না মা বাবার জন্য 70,000 কলেমা দিলে নাকি আপনি মাফ করে দেন, আমি 70 বার পড়ে 70,000 গোনা আমার মা বাবার জন্য দিয়ে বাবার জন্য দিয়া দিলাম, মার জন্য দিয়া দিলাম, কয়জন আমরা দিছি? বাস্তব চিত্রটা তো আমার সামনেই যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, 60-70 বছরের জন্য কতটুকু করলাম, এটা প্রথম প্রশ্ন, প্রথম ভাবনা, প্রথম চিন্তা। দুটা জিনিস চিন্তা করা চাই, দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম 60-70 বছর, কিন্তু নারায়ণগঞ্জেও পাওয়া যাবে দুনিয়ার জন্য বাড়ি রেডি করছে কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় না, ওই বাড়িতে পাও ঢুকানো হয় না, আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে না, যাবে না, ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় না, তো আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম? দ্বিতীয় আমার ভাবনা আপনাদের কাছে চিন্তার বিষয় যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত, আমি বিবেকমান বিদায়, আমি বিদ্বান বিদায়, আমি বুদ্ধিমান বিদায়, চিন্তা ক্ষমতা আছে বিদায়, আমি সৃষ্টির সেরা বিদায়, আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত যে আমি 60-70 বছরের জন্য আমি কতটুকু করলাম, 60-70 বছরের জন্য আমি কতটুকু মাথার গাম পায়ে ফেললাম, কতটুকু আমি অর্জন করলাম, কিন্তু নিতে তো পারবো না, সত্য তো কবির কথাই হবে, ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে সিকান্দর জব দিয়া তো দুনো হাত খালি থে, সিকান্দর যখন গেছে তো 2 হাত খালি নিয়ে আসে। দ্বিতীয় আমার ভাবনার বিষয়, প্রশ্নের বিষয় যেটা বুঝাইতে চাইতেছি, 60-70 বছরের জন্য আমি কতটুকু করলাম, কতটুকু ক্লান্ত হলাম, কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম, যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না আর যেখানে আমি কালকে চলে যাব, কবর যেটাকে বলে, আখেরাত যেটাকে বলে, যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব, একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম, দুটা চিন্তা করা আমাদের উচিত, দুটার ভিতরে পার্থক্য করা উচিত, ওটার জন্য আমি কতটুকু করলাম, ওইখানে তো কেউ কারো না, সত্য তো এটাই আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাইলাম, সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা আসছে, এটা রীতি আর নীতি আর প্রথা, বিদায় কবরে রেখা আসছে, আর কোনোদিন খবর নেয় না, আমাদের ওরকম কেউ খবর নেবে না, চিরদিন এখানে পড়া থাকবে, শুধু শুধু তো মাটি বলে না, আনা বাইতুল ওয়াক্তা, তোমাকে কিন্তু এরা একা একই ঘরে রেখে যাবে, শুধু শুধু তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই যে কবরবাসীকে যদি যা জিজ্ঞাসা করা যাইত, যদি জিজ্ঞাসা করা যাইত কবরবাসীকে, যদি প্রশ্ন করা যাইত যে আইনা হাল্লু, তোমরা কোথায় পৌঁছলে, তোরা চিৎকার দিয়ে প্রথম যে কথাটা বলতো, ওরা বলতো ইন্তাকাল্লাম মিন দারি গুরুর, আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্ক গুলো একটা ধোকা ছিল, এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছু একটা ধোকা ছিল, মরিচিকা ছিল, মরিচিকা, এটা আমাদের জানা ছিল না, আমরা ওই ঘরকে ছেড়া চলে আসছি, ইরা তার এরপর আবার অপরিচিত জগতে চলে আসছি, এখানে আমি আসি আর কেউ, আমারটা আমাকেই ভোগ করতে হয়েছে, বিদায় কথা লম্বা করতে চাইতেছি না, আসেন ভাবি এখনো সুযোগ আছে,
রব্বে কাবার কসম যদি ভাবতে পারি, আর ভাবনা যদি চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠায় দিতে পারে, যদি চেহারার ভিতরে একটু ভাজও পড়ে আর মুখ দিয়া যদি একটা আওয়াজও বাহির হয়, আয়ে করলাম কি? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলতেছে, রব্বে মুহাম্মদ বলতেছে, রব্বে কায়নাত বলতেছে, আল্লাহ বলতেছে, তোর বাজ পড়তে দেরি। নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে দিছেন এটা, এই উম্মতের জন্য এটা আছে, অন্য কোনো উম্মতের জন্য ছিল না। বাজ পড়তে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হতে দেরি, যদিও চিৎকার কারো কানে না যাক, শুধু আমার কান পর্যন্ত সীমিত থাক, কিন্তু এটা আরশ পর্যন্ত পৌঁছবে আর ধাক্কা লাগাবে, আর আল্লাহ ছুটে আয়সা বলবে, আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা মিন বাওয়ার ওয়া যানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া ওয়াইতু ইলাইকা গুফরানি কুনতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস, আপনারা যদি আরবি যান তাহলে মজা হতো। আল্লাহ চিৎকার দিয়ে বলবে, এত চিন্তিত, রাজার চাদর দিয়ে তোকে ঢেকে দিলাম, মাগফিরাতের ভিতরে ডোবায় দিলাম, আয়েশা সান্ত্বনা দিবে, চিন্তার কোনো কারণ নাই, তোর চেহারার পাঁচ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই, আমি তোর গুণা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সীমারেখা কতটুকু? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে, শুধু এই উম্মতের জন্য, কারোর জন্য ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবীজির সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, বলে দিয়েছেন। তাও নবীজির চোখের পানির কারণ বড় কান্তেন উম্মতের জন্য। আজকে তো এই মধ্যে একজনও পাবো না, পাবো কিনা জানি না, আমি খুব বলি পাবো কিনা জানি না, যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যে কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটে দিবে, যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো, আজকে কেন আদর্শ মতো, বলে আমি একবার হলেও কেটে নিতে চাই, যাতে কিয়ামতের দিন যখন দেখা হবে পেলে যেন হাত পাতার সুযোগ হয় যে আমি একবার হলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ঝরাইছেন, আমি একবার হলেও আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কিছু দেন। একজন তো পরে অথচ উনার চোখের পানির কারণেই আমরা আমাদেরকে সুযোগ দিছে, কারণ প্রণালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বন্দরের মানুষ পাবেন। দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি। আমরা 24 ঘন্টা যাত্রা করছি, আমাদের যাত্রা চলক যেদিন থেকে জমিনে পা রাখছি, মার পেটের থেকে যেদিন থেকে আসছি ওদিন থেকে আমাদের যাত্রা চলক, আমরা সবাই যাত্রী, আমরা ঘুমাই আমাদের যাত্রা থামে না, আমরা থামি তারপর আমাদের যাত্রা থামে না, আমরা উদাসীন হই আমাদের যাত্রা থামে না, আমরা কবরের যাত্রী সবাই, মৌতের যাত্রী সবাই, আখেরাতের যাত্রী সবাই। দুনিয়ার কোনো মেশিন নাই, কোনো টেকনোলজি এখনো আসে নাই যে আমার যাত্রাকে প্রতিরোধ, সত্য এটাই মেনে নেন, যদিও মন মানতে চাবে না, যুবকের যৌবন মানতে চাবে না, শিক্ষিতদের শিক্ষা মানতে চাবে। আজকাল আমাদের সমাজের হাজারো শ্রেণীর মানুষ আছে এটা মানতে চাবে, কিন্তু সত্য এটাই, যাত্রার প্রতিরোধ করা যায় না, যদি গতিরোধ করা যাইতো তাহলে ফিরোজ শাহীকে এই গানে কোনোদিন জান দিতে হতো না, নিজের হাতের লেখা আর নিজের গাওয়া এক মিনিটের নাই ভরসা, আর এই গানের ভিতরেই তাকে জান কোনোদিন দিতে হতো না, আল্লাহ কোনোদিন সত্যায়িত করতেন না। বিধা আমাদের গতিরোধ করা যাবে, চলে যাবো গন্তব্যে পৌঁছবো, এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে, দুটা জিনিস আমাদের ভাবা উচিত, অতি সত্তর ভাবা উচিত, কেননা কার যাত্রা কখন শেষ হবে কেউ জানে, এই জন্য আল্লাহ কিন্তু সতর্ক করছেন আমাদেরকে, যদি না করতেন তাহলে আঙ্গুল আমরা উঠাইতে পারতাম, যে আপনি আমাদেরকে সতর্ক করেন নাই, যুবকদেরকে আগে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তার শাবাব, যুবক যৌবনের তরঙ্গ বা জোয়ার তোমাকে যেন বিমুখ না করে, কাম্মে সব সাবকা থাকিলা বউ, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের বলে শোনা, আমাদেরকে সতর্ক করছে ইবনে আদম লা তাফরাহ বি দুনিয়াতিকা, মানুষ দুনিয়ার উন্নতি চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ না করে, মা ইন্নাকা কায়রাম বিখালকি,
তুমি চিরঞ্জীব। যদি দুনিয়ায় চিরদিন কেউ থাকতেন তাহলে এক ব্যক্তিত্ব ছিল, তাকে আমরা চিনি, একজনই ছিল, উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি চিরদিন থাকতেন, কেন ওনার জন্যই সব তৈরি, ওনার সুবাদেই সব কিছুর অস্তিত্ব, আপনার আমার অস্তিত্ব ওনার সুবাদ, ওনার সুবাদেই আপনার আমার উপরে কুদরতি হাত তিনবার লাগছে না, এর কোনোদিন লাগত অস্তিত্ব লগ্নে একবার লাগছে, বাছাই লগ্নে দ্বিতীয়বার লাগছে, আপনি আর আমি সব ইচ্ছার উন্মতে মোহাম্মদ হয়ে আসবে। আল্লাহ বাছাই করছে, আমাদের নির্বাচিত করছে, আও আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে উন্মতে মোহাম্মদী হওয়ার জন্য, তৃতীয় হাত লাগছে আল্লাহ, আল্লাহ আমাদের সবার উপরে চিহ্ন লাগাইয়া দিছেন যেন মানব গোষ্ঠীর ভিতরে আমরা হারায় না যাই, কেয়ামতের দিন আমাদেরকে খুঁজা বাহির করতে কোনো কষ্ট না হয়, এই জন্য চিহ্ন লাগাইয়া দিছেন। এই জন্যই আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন এই মানব গোষ্ঠীর থেকে আপনি আমাদেরকে খুঁজা পাবেন তো পাবেন কি করে, তো আল্লাহ রাসূল বলছে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, তোমরা যখন উঠবে তো নামাজের জায়গার থেকে যেই যেই জায়গায় নামাজের ব্যবহার হতো, উজুর যতটুকু ব্যবহার হতো এতটুকু জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, বিদায় আলো দেখা আমি তোমাদেরকে চিনি। এরকম হাজারো জিনিস আমরা পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলতে গেলে আবার আমার আলোচ্য বিষয় হারায় যায়, কিন্তু বলতেও মনে চায়, কেন আজকে আমার কোন সমাজের কোন লোকই নবী চিনে না, নবীকে নিয়ে আলোচনা করে না, নবীকে নিয়ে ভাবে না, যে আমি নবীর কারণে কি পাইলাম, আমি তো তিনটা দেখাইলাম, এরকম 300 দেখানো যায়, এই উম্মত সব কিছু পাইছে নবীজির কারণে, সর্বশ্রেষ্ঠ উম্মত, সব কিছু আমরা পাইছি, যেটাই বলেন ওলামা যত কিছুর আলোচনাই করুক না কেন সব কিছু আমরা নবীজির কারণে পাইছি। মানুষ সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই, কেননা যিনি সৃষ্টি করছেন উনি ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা, আর একদিকে সেরা না সর্বদিকে সেরা, কিন্তু কিছু দিক যদি নেওয়া নেই, প্রথম দিক যদি নেই যে মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেখেন, যেমন বিবেক দিছেন তেমন বুদ্ধি দিছেন তেমন বিদ্যা দিছেন, বর্তমান দুনিয়াটা এটার একটা জ্বলন্ত প্রমাণ, উন্নত দুনিয়াটা, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়াটা, বিজ্ঞানসম্মত দুনিয়াটা, এটা জ্বলন্ত প্রমাণ যে মানুষের বিবেক বুদ্ধি বিদ্যার বলে দুনিয়াটা কোত্থেকে কোথায় এসে দাঁড়ায়, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে মানুষের বিবেকের বুদ্ধির বিদ্যার কারণে আজকে সকলের হাতে মুঠো ফোন তার বিদিন, এইখানে ডায়াল করতে দেরি, কয়েক সেকেন্ডের ভিতরে আমেরিকাতে বাঁচতে দেরি করে, যদিও আমাদের এখান থেকে 16-17,000 কিলোমিটার দূর, তারপরও 2-3 সেকেন্ডের ভিতরে ওইখানে বাঁচতে দেরি করে না, এটাই মানুষের বিবেক বুদ্ধি বিদ্যার পরিচয়। ঠিক ওই বিবেক বুদ্ধি বিদ্যা মানুষটাকে একটু ভাবাবো আপনাদেরকে, যে আমাদের একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত, কেন আল্লাহ চিন্তা ক্ষমতা দিছে বিদায় মানুষ চিন্তা করতে পারে, মানুষের মতো কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন না আর চিন্তা শক্তিও দেন না, মানুষ চিন্তা করতে পারে কিন্তু অন্য কোনো প্রাণী চিন্তা করতে পারে, তার চিন্তা ক্ষমতা আল্লাহ তাকে দেন না, আর মানুষকে শুধু আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন এটা না, আবার চিন্তা ক্ষমতার মূল্যায়নও দিয়েছেন, যদি সেই চিন্তা ক্ষমতাকে সঠিক, আমি মধ্যখানে একটা কথা বলে নিতেছি আমার কথায় কিন্তু শুনে পাবে না, এরকমই কথা হবে ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে, কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে নাইলে বুঝে আসবে না, যেটা বলতেছিলাম
মানুষের চিন্তার বিনিময় দিছে না, যদি চিন্তা সঠিক হয় কতটুকু বিনিময় দিছে। লা তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন ইবাদাতি সিদ্দিনা ওয়া সাবিনা সালাম। সামান্য সময়ের চিন্তার বিনিময়ে মানুষ 60-70 বছর বন্দেগীর দ্বারা, যেখানে ইবাদতের দ্বারা যেখানে না পৌঁছে, সামান্য সময় চিন্তার দ্বারা এর চেয়ে আগে যায়, এর চেয়ে বেশি সওয়াব মিলে। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন, চিন্তার মূল্যায়নও দিয়েছেন, দামও দিয়েছেন। আমাদের চিন্তা করা উচিত বেশি না, দুটা জিনিস। দুটা জিনিস যদি আমি চিন্তা করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার সমাজের প্রত্যেকের সামনে রাস্তা উন্মোচিত হবে, রাস্তা খুঁড়া যাবে, সে সঠিক রাস্তার সাদের সন্ধান পাবে। আর যদি চিন্তা না করলো, তাহলে ছোট জীবনটা কিন্তু কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে না, আর কোনো দিন আসবে না। বিদ্যুৎকে ধরে রাখার জন্য পাওয়ার ব্যাংক আছে, হ্যাঁ ব্যাটারি আছে, নাই মিলে হাইব্রিড গাড়ি আসলো তো আসলো কি পুরা, সে চার্জকে ধরে রাখে, কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনের গতিকে ধরে রাখার জন্য কোনো পাওয়ার ব্যাংক আসবে, আর কোনো দিন পাওয়ার ব্যাংক আসবে। আমার বয়ানে আওয়াজ হবে না, শুধু কান পাইতে শুনবে, আওয়াজ না আমরা শুনতে আসছি, আমাদের কাঁধে চড়ে আরেকজনও আসছে, উনি চাবে না আমরা মনোযোগ দিয়ে শুনি। কেননা মনোযোগ দিয়ে যদি শুনি, তাহলে আল্লাহর ওয়াদা আছে, ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে তোমাদের উপরে দয়ার চাদর বিছানো হবে, দয়ার চাদরে তোমাদেরকে ডাকা হবে। কিন্তু আমাদের কাঁধে বা সঙ্গে যিনি আসছেন, উনি আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিন না, ওই হুল্লার ভিতরে রাখবে, যেন ভালো মতে না শুনে। ওয়াজ ফর্মালিটি ছিল, হয়ে গেছে, কাল সকাল থেকে দেখা গেল কারো জীবনে কোনো প্রভাব পড়ে নাই। আর এইভাবে যদি ওয়াজ চলতে থাকে সারা জীবন, আর জীবনের উপরে যদি প্রভাব না পড়ে, তাহলে আমি হারা যাব, আমার দুশ্মন জিতা যাবে। এই জন্য চুপচাপ মনোযোগ সহকারে শুন। তো যেটা বুঝাইতেছি না, যে জীবনকে ধরে রাখার কোনো সুযোগ নেই, ছোট জীবনটা কেটে যাবে, কেটে যাবে সত্য। 60-70 পাবো এটাও বলতে পারবো, কেননা কোনো মেশিন আসে না এখন, আর আমার বিশ্বাস কোনোদিন এই মেশিন আসবে না, যে মানুষের গায়ে লাগাবে বা মানুষের কোনো জিনিস টেস্ট করবে, আর প্যাথোলজি সেন্টার বলা দিবে তুমি এতদিন বাঁচবে, ওই দিন তুমি মারা যাবে, এরকম কোনো মেশিন এখনো আসবে, এরকম কোনো মেশিন কোনোদিন আসবে। বিদায় আমাদের দুটা জিনিস ভাবা উচিত, নাইলে ছোট জীবনটা কেটে যাবে, আমি গন্তব্যে পৌঁছে যাব না। আমরা এখন যাত্রা পথে, যে রমজানটা আমাদের মাত্র 21 দিন আগে চলে গেল, আজকে মনে হয় 21 তারিখ সোমবারে, 21 দিন আগে যে রোজাটা চলে গেল, এই রোজাটাও আমরা নবীজির কারণে পেয়েছি, কোনোদিন পাইছি, কোন উন্নতের রোজা এরকম তাৎপর্যময় ছিল, রোজা ছিল বটে, কিন্তু এরকম রোজা ছিল না যে সমস্ত ইবাদত এক কাতারে দাঁড়ায় যাবে, যা করবে ফরজের সম্মান পাবে, ফরজের সমান সওয়াব পাবে, এটা কোন উন্নতের জন্য ছিল না। ফরজ 10-70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, 1 মাসকে 70 মাস বানায় দেওয়া হয়েছে। এই জন্য তো আমি বলতে বাধ্য যে আমার জাতি যদি 1 মাস কমর কাছা দিয়ে ইবাদত করত, আর এই মাসটা চলে যাওয়ার পরে যদি আল্লাহকে বলতো, আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 1 মাস তো আমি কমর কাছা দিয়ে ইবাদত করলাম, বর্ষক তো 12 মাসে, আমার 70 টিকা যদি 12 বাদও দিয়া দেন, তারপরে তো 58 মাসের ইবাদত আমার কাছে জমা আছে, এই কথা তো বুক ফুলায় বলতে পারত। আল্লাহ তো এতটুক দিয়া যথেষ্ট করেন নাই, যে 70 দিয়ে আল্লাহ যথেষ্ট করে দিছেন, না না, 70 দিয়েও আল্লাহ ভাবছেন, বন্ধুর উম্মতকে দিলাম তো কতটুকু দিলাম, মাত্র 70? বন্ধু যদি আঙ্গুল উঠায় বসে প্রশ্ন করা বসে, যেটা আমার উম্মতকে কি দিলেন, এই জন্য প্রশ্নের আর আঙ্গুলের আগেই আল্লাহ ঘোষণা দিছেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর,
বন্ধু উম্মতকে বলা দেন আরো 1,000 মাস কোরআনে, 70 মাস আরো 1,000 মাস কার কারণে পেয়েছে আপনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কারণে প্রত্যেকটা জিনিস যেটা আপনি আর আমি পাইছি। হায় হায়, বয়সও যে পাইছি কম, এটা নবীজির কারণে পেয়েছি। আপনি বললেন কম বয়স পাইলাম, এটা আবার প্রশংসার পাত্র হয় কি করে? 1,000 বছর হলে না প্রশংসা করতাম? আমি বলবো না, আপনি বুঝতে ভুল বুঝতেছেন, কম পাইছেন এটাই ভালোবাসার পরিচয়। ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না, বেশি সময় পরিশ্রম করানো হয় না, মাথার ঘাম পায়ে ঝরানো হয় না। 1,000 বছর দিলে 1,000 বছর খাটতে হতো, মাথার ঘাম পায়ে ফেলতে হতো। ভালোবাসার পরিচয়ের জন্য 60-70 বছর বয়স দিয়েছেন, যাদেরকে আমি বেশি খাটাইতে চাই না, শুধু জমিনে যাবে আর পাউটা লাগায় আমার কাছে চলে আসবে, তারা যেন পরিশ্রম বেশি না করে, এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন। আরো একটা প্রমাণ দেই, 60-70 বছর দিয়েও আল্লাহ ভাবতেছেন। এরা যদি প্রশ্ন করে যে এটা আবার কি ভালোবাসার পরিচয় হলো, 70 বছরই তো খাটতে হলো, আল্লাহ দুই পর্বে আবার কমায়া দিছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না। 15 বছর মাপ, আমাদের তো মাপ ছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই নাই, আমাদের বাচ্চাদের তো মাপ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে এই 15 বছর মাপ। তাইলে 60-এর থেকে 15 গেলে আর থাকবে 45, অথবা থাকবে 70-এর থেকে 55। তারপর আল্লাহ ভাবতেছেন এটাও যদি প্রশ্ন করে যে বেশি হয়ে গেল, আল্লাহ আবার মাপ করছেন, 24 ঘন্টায় তুমি যতক্ষণ ঘুমায় থাকবে কলম তোমার বিরুদ্ধে যাবে না। কি বুঝে আসলো? মনে হয় আসা ভালোবাসা শুধু নবীজির কারণে ভালোবাসা। কোরআন তো আমাকে এটাও বুঝায় ওলামা আমার কথা মানবে কি মানবে না জানি না, কোরআন আমাকে এটাও বুঝায় এই উম্মত মনে হয় দুনিয়ায় আসারই ছিল না, নির্বাচিত হওয়ার পরে মনে হয় সিধা জান্নাতে যাওয়ার জন্যই ছিল, কিন্তু দুনিয়ায় আসলো তো আসলো কেন? কেন কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে, আল্লাহর পক্ষে আল্লাহর পাশে। ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে, যারা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে এতটুকু সময় দিয়া পাঠাইছেন, কেউ যদি প্রশ্ন করে যে এরা তো দুনিয়া দেখে নাই, তাহলে যেন আল্লাহ প্রমাণ দিতে পারে যে পা উঠে দেখো এখনো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, নবীজির কারণে আমরা সবকিছু পেয়েছি আর সবকিছু পাবো, যা পাবো শুধু নবীজির কারণে পাবো। আমার তো মাঝে মাঝে ভাবতে ভাবতে বড় ব্যাকুল হয়ে যায় যে আমার যুবক সমাজ বোঝে না যে নবীর কারণে কি পাইলাম। যদি সে বুঝত তাহলে সে সারা দিয়ে নেটের ভিতরে নবীর স্টাইলকে তামাশ করতো, নবীর স্টাইল কিছু, নবীর চুল কিভাবে কাটছে, কাপড় কিভাবে পরছে, নবীজির স্টাইল সারা দিয়ে সে তালাশ করতে চাইত। আর তাকে যদি বলতো তুমি কেন তালাশ করো, সে বলবে কালকে তো দেখা হবে হাত পাতার সুযোগটা সবার আগে, যে আমি হাত পাততে পারবো, যে আপনার স্টাইলই তো আমার জীবনটা কাটছে, কি দিবেন দেন না কেননা কেয়ামতের বাদশাহ তো উনি হবে, মালিক আল্লাহ বটে কিন্তু রাজা উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা। রাজা যদি না হইতেন তাহলে 100 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবওয়ালা রসুল, কিতাব প্রাপ্ত রসুল, 4 জন উলুল আসমি মিনার রসুল, 1 জন তো আল্লাহ এই কথা বলবে না সালতু তা সাফি তুসাফা, আপনি কাকে চাবেন, কতগুলা চাবেন, যাকে চাবেন তাকেই দিব, কতগুলা চাবেন আপনার হাতে উঠে, সবকি তুসাফা, কার ব্যাপারে সুপারিশ করবেন, কতজনের ব্যাপারে সুপারিশ করবেন, আপনি করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি। তাইলে বুঝা গেল রাজা উনি কেন, জান্নাত যা পাবো নবীজির কারণে পাবো, সংখ্যা আমরা সবচেয়ে বেশি পাবো জান্নাতের ভিতরে, 3 ভাগের 2 ভাগ আমরা হব, 3 ভাগের 2 ভাগই আমরা হব, 1 ভাগ 16 লক্ষ নবী উন্নত হবে, 312 জন রসুলের উন্নত হবে, আর 2 ভাগই আমরা হব। আমরা যেখানে থাকবো এখানে কেউ থাকবে না,
এই উম্মতের জন্য আল্লাহ বড় উঁচা জান্নাত বানায় রেখা দিয়েছেন, নিজের হাতে আমাদেরকে তৈরি করছেন, এই উম্মতকে তিনবার হাতে ছোঁয়া দিয়েছেন, এই উম্মতের জান্নাতটাও নিজের হাতের ছোঁয়ায় বটে। আমি নিয়া যেতেছি, ওইদিকে নিয়ে যাবো, আমি আমার কথা বলবো না, কিন্তু একটু শুনায় নিয়ে যেতেছি। ওইখানেও যা মিলবেন অভিজির কারণেই নেই, যা আমাদের মিলবে তার কারণও মিলবে। সত্য এটাই, আমরা যা পাবো দুনিয়ার কেউ এটা পাবে। আমাদের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ, এই উম্মতের জান্নাতের ছাদ আল্লাহর আরশ। যখনই দেখতে মনে যাবে দরজা খুলবে আর আল্লাহ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার আল্লাহর দাওয়াত হবে। আমাদের জান্নাতে পাক হবে না ওই দিন, ওই দিন তো আল্লাহর দাওয়াত দিয়ে আমাদের প্যাক করবে, কোনো বাবরচি দিয়ে আল্লাহ পাক করবে না, কুদরত দিয়ে পাক। আইটেম না জানি কত পুটি হবে, আমি জানি কত মজাদার হবে, আল্লাহই জানে কিরকম হবে। ওই দিন গেলেই বোঝা যাবে, শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ পোশাক পড়াবে, যেই পোশাক জান্নাতের ভিতরে অদ্বিতীয় হবে, আর এরকম পোশাক হবে না, আল্লাহ পড়াবে প্রতি শুক্রবারে। সবাইকে আল্লাহ আতর সুগ্রা পারফিউম দিবে, ওই পারফিউম জান্নাতের কোথাও পাওয়া যাবে, এরকম পারফিউম লাগায় দেবে। প্রতি শুক্রবারে আমাদের প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, বাজারে যাবে নারী আলাদা পুরুষ আলাদা, রূপের ছবি থাকবে, নিচে লেখা থাকবে তোমার পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর দিতে পারে, পছন্দ হবে ওরকম চেহারা লাগায় যাবে। যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী আমাকে কি করে চিনবে, সে যদি চেঞ্জ হয় তো আমি কি করে চিনবো। এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ারহিট দুনিয়াতেই আল্লাহ দিয়া দিয়েছেন, আমাদেরকে চিনায় দিয়েছেন, এইখানে চেঞ্জ হবে ওইখানে চলে যাবে, ওইখানে চেঞ্জ হবে ব্লুটুথে এইখানে চলে আসবে, একজন আরেকজনকে চিনা ফেলবে, কোনো অসুবিধা হবে না, বাহির হয়ে আঙ্গুর ধরা জান্নাতে চলে যাবে। আল্লাহ বানায় রাখছেন জান্নাতে, সৈকত রাখছেন সৈকত রাখছেন, শুধু বাংলাদেশে সৈকত আছে এমন না, দুনিয়াতে সৈকত আছে এমন না, জান্নাতেও সৈকত বানায় রাখছেন আল্লাহ। দুটা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদা, একটার নাম বাইদা। আজকে তো সৈকতে যে বেশি তাকাইলে জুতো দেখা আসতে হয়, ঠিক না? কি বলে বন্দরের যুবকরা, বেশি তাকাইলে যুবক জুতা দেখতে হয় না, ঠিক না? তার ব্যাপার টাকা সাইজ, ঠিক না? এখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে, আল্লাহ বানায় রেখা দিছে। এক এক লেহেঙ্গার গের 3 কিলোমিটার হবে, লেহেঙ্গা যখন ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত ফিরাও, সুতার তৈরি না আলোর তৈরি, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কি দিয়া বানায় রাখছে এটা আল্লাহ রসুল বেলা দিছে, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, শুকরেরটা বানাইছেন হোয়াইট কাফুল দিয়া। আজকে তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? 14 তারিখ আইলে হবে কি, ঠিক না? 14 তারিখ ছিল ফেব্রুয়ারির 14 তারিখ, মেসেজ দিছে একটা করছে আরেকটা, ঠিক না? এক মেসেজই সবাইরে সেন্ড করা দিছে, সবকে তো ফুর্তিতে নাচতেছে, মেসেজ সেন্ড করা দিছে, যা দেখে একজনের জন্য ফুল সবার জন্য জুতা, ঠিক না? জান্নাতে এরকম হবে, ওই সৈকতে এরকম হবে না, রব্বে কাবার কসম হবে, চোখে চোখ পড়তে দেরি, ফুকে রাখতে দেরি হবে না, আর বলবে আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, ইবাদা আখারতা, এত দেরি করলি কেন, কবির দিকে বসে আছে। আল্লাহ বানায় রাখছে সৈকত, একটার নাম বাইদা, একটার নাম বাইদা, একটা সকালে যাবে একটা বিকালে যাবে, এরকম আটটা হবে ওইখানে, আটটা সমুদ্র সৈকতে আড্ডা হবে, সমুদ্রের মাছ পরিচয় দিবে, আমি কি দিয়া তৈরি, কোথায় লালিত পালিত খাবে, যেইভাবে খাইতে যাবে ওইভাবে পাওয়া যাবে, আল্লাহ সব বানায় রেখে আছে। শুধু সৈকত না, দুনিয়ার সবকিছু এখানে রাখা আছে, সব রাখা আছে, এমন কিছু নাই যে রাখা নাই। দুনিয়া সংকীর্ণ জায়গা, মাত্র আমাদের দুনিয়াটা 24,000 মাইল, আমাদের দুনিয়ার গ্লোবটা ফুটবলটা মাত্র 24,000 মাইল,
৬৭ ভাগ পানি, ৩৩ ভাগ স্থল, এর ভিতরে ৮০০ কোটি মানুষ বর্তমানে। মানুষ তার আশা পুরা করবে তো করবে কি করে? এটা তো সবার মাঝে বন্টিত, আর দুনিয়া মাকসুম বানানে ওয়ালা আল্লাহ বলা দিছেন এটা বন্টিত। এখানে আশা পূরণ হবে না, পূরণ তো হবে ওইখানে জান্নাতে যাওয়ার পরে, যেটা নবীজির সুবাদে আমরা পাব, ওই জান্নাতে আশা পূরণ হবে। মা তাস্তা পায়ের ঝংকার, এক এক ঝংকারে এক এক লক্ষ কালার বাহির হবে, এক এক নুপুরের ঝংকার থেকে দুই পায়ের থেকে ২ লক্ষ কালার বাহির হবে। টানা ২৪ বৎসর ডান্স চলতে থাকবে, এই ৪০ বৎসরে একবারও এক কালার দ্বিতীয় মানুষ। শুধু ডান্স না, সিঙ্গার রাখা আছে যুবক, তোমার চেয়ে বড় সিঙ্গার কে হবে? তোমাকেই তো গলার আওয়াজ যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় দিবে। আল্লাহ রাসূল নিজেই বলছে সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গল্প, ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই, নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি চোখে পানি কেন টলটল করে, বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না, যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহি সালাম জিজ্ঞাসা করছেন, আনতা ইলা রফিকে তাবকি, আনতা ইলা রফিকিল আলা আল্লাহু ইয়ান্তাজিরুক, এখনো কাঁদেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে, আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওহুয়া ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসেপশনে আসে নাই? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রেখা বলবে বসবো না, আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো, ঠোঁট উম্মতের হবে হাত আমার হবে, আমি লাগায় পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, এই পানি কে পান করাবে? তারপরে পলসে রাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো, আমার উম্মতের পাল্লা সামনে ঝোকে না আমি রাজি হব তো হব কি করা? এরকম ভাবে সুপারিশ করা পাল্লা সামনে ঝুকাবো, আবার ছুটবো পলসে রাতে, কেউ এখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করা নিব, উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বল বলবো ফাবুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, আসেন এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। আলিয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ।
সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাঈমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। মাওলা, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার জাতের কাছে। ওই সময় যে সময় আপনি প্রথম আকাশে, ওই মুহূর্তে যেই মুহূর্তে আপনি নিজেই মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওই মজলিসে বসা যে মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিল কৃত, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া যাদের ভিতরে আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আয় আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন, তার অন্তরালে মাবুনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায়া কোথায় বসা আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই। আয় আল্লাহ এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতবাগা কেউ হবে না। বিদায় মালিক, আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন, এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকেরই আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন বড়কে করেন, শুধু এই মজমানা এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক একটু তাকায় দেখেন না, লজিত তো আপনিও পছন্দ করেন, এই করুণা লগ্নে কোন কোন জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না, আল্লাহ এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মহাব্বতে, তোমার মহাব্বতে এক হয়ে গেছে, আল্লাহ একজনের মুখে মহাব্বতটাই না নিয়ে আসছে, সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত তোমার মহাব্বতের একত্রিত, এদেরকে কবুল করবে না তো করবে কাকে, আল্লাহ এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, আয় আল্লাহ শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চা বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে, যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ সামান্য জিনিসের মাধ্যমেও তো আপনি কত বড় দান দিছেন এটাও আমরা জানি, 6 জনের হজ কবুল হয়েছে, আপনি 6 লক্ষের কবুল করছেন। আয় আল্লাহ এই মজমা যদি আজকে কবুল হয় এটার উছিলায় আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করেন, আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বারোক এটা আমরা দেখতে চাই না, আল্লাহ আমাদের দেশ থেকে করুণা দূর করা দেন। দুনিয়া কি বললো না না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি, যদি না পারতা তাইলে এটা হতো তো হতো কোথেকা, করুণা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক, বাংলাদেশ সপ্তাহ দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না, ডিসেম্বরে এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ বিদায় আমরা আবার চাবো আমাদের দেশ থেকে করুণাকে নির্মূল করেন, সাথে সাথে এটাও বলবো আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেইখানে করতে দিয়া থাকুক, 2 জন একত্রিত হওয়া, আয় আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাজায় খায়ের নসিব করুন, তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব করুন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ,
লুখা এলাকার যে সমস্ত লোকেটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব করুন। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামি, আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই, আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন। বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ শুধু এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে সাহিত আছে, যারা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উন্নতি মোহাম্মদি কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আল্লাহ সর্বশেষ আমি এই মজমান না এলাকার যুবকদেরকে আপনার কাছে চাবো, এদের দিলের ভিতরে আল্লাহর রাসূলের স্টাইলের ভালোবাসা ঢুকা, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকা, আদর্শের ভালোবাসা ঢুকা। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব বুলে পান করে ফেলছেন। আল্লাহর রসুল বুখারিতে আছে, আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রসুলের কৃত দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় আনিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রেই করে দিছি। তো বলছে করছিস তো, করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রসুল আল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও দেখ তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি না, পান করে আনিছি। আল্লাহ সাত ঘন্টা টানা ডাকবে, আর কি বইলা ডাকবে নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাপ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাপ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়ে সাত ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম, কজন আছে এখানে? হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠায় এই কথা বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন, তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগা দুনুব কাইনা না সামা, তোর গুণা কেন, সৃষ্টি মিলা গুণা করলেও সৌরজগৎ বড়ার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুণা করে সৌরজগৎ বসতে পারবে না, কিন্তু হ্যাঁ কথা অন্যদিকে চলে যাবে, নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই দুইটা শব্দ দিয়া যথেষ্ট। কটা শব্দ? কটা? সুবহান আল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, সৌরজগৎ বেড়া যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুণা দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুব কায়না না সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস না, আকাশ ভেদ করে যদি উপরও চড়ায় দিস, তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখবো না তুই কত গুণা করছিস। শুধু পাঁচ টাইম ডাকে না, পাঁচ টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি,
যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাহলে পাঁচ টাইম সাতে ষাট ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে সাত ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছেড়ো হ্যাঁ, আল্লাহ কে? কি আল্লাহ শুধু আল্লাহ? হ্যাঁ আল্লাহ কে? রাফা আসসামা বিগায়রি আমাদ, আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জাআল আল জিবালা আওতাদা, যে পাহাড়কে পেরাক বানায় দিয়েছেন উনি আল্লাহ। শুধু পাহাড়কে পেরাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের, আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটা যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটা যাবে, আল্লাহ না পাইলেও কেটা যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না, তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটা যাবে। কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না, কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন এই অস্তিত্বটাও, আল্লাহ পাওয়ার জন্য ছোট্ট জীবনটাও, আল্লাহ পাওয়ার জন্য এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না আল্লাহ কিরকম। মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে।